আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি নাজমুল হোসেন শান্ত আছি আপনাদের সাথে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, বিজনেস কার্ড বানানো তো শিখালেন, বাট কিউআর কোড কীভাবে ফ্রিতে জেনারেট করব। এছাড়াও অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, কীভাবে কিউআর কোড বানাবো, জেনারেট করব, এটা কি আদৌ ফ্রিতে পাওয়া যায়? তো এইটার সমস্যার সমাধান করার জন্য আজকে আমি হাজির হয়েছি। তো আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে কিউআর কোড ফ্রিতে জেনারেট করতে পারবেন, এবং সেটা ইপিএস ফরম্যাটে। চলুন শুরু করা যাক। আমাদের কাছে একটা বিজনেস কার্ড আছে, এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিউআর কোড এমবেড করা আছে। তো এটা আমি কীভাবে বানালাম, এটাকে আমি ইলাস্ট্রেটরতে ডিজাইন করেছি নাকি অনলাইন থেকে নিয়েছি, তো এইটাই আজকে আমি আপনাদের জানাবো। তো এটা জেনারেট করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের thekiwarcodegenerator.com। আপনি যদি গুগলে সার্চ দেন কিউআর কোড জেনারেটর, এটা লিখলে আপনি দ্বিতীয় যে ওয়েবসাইটটা পাবেন, প্রথমটা না, দ্বিতীয় ওয়েবসাইটটা দেখবেন তা কিউআর কোড জেনারেটর ডট কম, এই নাম। এটা আমি নিচে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই হলো আমাদের সেই ওয়েবসাইট। এখানে আমরা যে ইনফো দেব সেইটার একটা প্রিভিউ এখানে শো করবে। আমরা যদি যাই, আমরা এই তথ্যগুলো এখান থেকে নিব। আমি একটু প্রথম থেকে দেখাই, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি দেখুন, এটা যদি আমি নিচের দিকে যাই, লিখি সামথিং, দেখুন আমি যাই লিখি না কেন এটা চেঞ্জ হবে। আমরা যদি এখন আমাদের এই সকল তথ্যগুলো কপি করি, এটা এইটা এইটা সব তথ্যগুলো আমরা এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তাহলে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু এখানে আছে। আমাদের তো ঠিকানাটা তো গুরুত্বপূর্ণ না, আমরা এটা কেটে দিতে পারি। মোবাইল নাম্বার, ইমেইল এবং যে আমাদের ওয়েবসাইট, এটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। এগুলো আমরা দিয়ে এখান থেকে কি করব, সেভ। কোন ফরম্যাটটা আমরা দেব, পিএনজি, এসভিজি অর ইপিএস? আমরা ইপিএস দেব, দেন সেভ। এটা দিলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আমাদের কিউআর কোড চলে আসছে। আমরা এটা ছোট করব, ছোট করে এখানে এটা আমরা আনগ্রুপ, অর আমরা এখানে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে সেজন্য আনগ্রুপ করলাম, সমস্যা নেই। আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটার ভিতরে আমরা এমবেড করে দিব, সুন্দর মতো, যাতে এটা সুন্দর লাগে। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব, রাইট, এর এখন রেডি। আমরা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে আমরা এটা এখানে প্লেস করে দেবো, যাতে সুন্দর লাগে দেখতে। ওকে ওকে, এখানে আমরা বসিয়ে দিলাম, পারফেক্ট। এখন এটা আমরা যদি মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করি, কিউআর কোড স্ক্যানার অ্যাপ দিয়ে, আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাব, নাম, মোবাইল নাম্বার, ইমেইল, এবং আমরা যা যা অ্যাড করতে চাই সব কিছু এখানে অ্যাড করা সম্ভব। আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা বিজনেস কার্ডে কিউআর কোড অ্যাড করতে পারবো খুব সহজে এবং ফ্রিতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ। আপনারা আরও কেমন কেমন টিউটোরিয়াল দেখতে চান বা ভিডিও পেতে চান, নিচে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আর আপনাদের জন্য হেল্পের জন্য আরও ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।